my tank. I'm stuck in limbo, nothing works in my head. I'm moving so slow, shadows lurk all around in my sorrow. Can't focus, I'm distracted, and I don't know what to do. Each time I try to get past it. Welcome back to my channel, friends. आशा करी सबाई भालो आछो, आमियो भालो आछी। आज तुम्हादेरके निये जाबो अमृतसरेर गोल्डेन टेम्पल। अमृतसर स्टेशने पौंछानोर पर आमरा स्टेशनेर बाइरे जाई। स्टेशनेर बाइरे प्रचुर अटो टैक्सि दाड़िये छिलो, किन्तु आमरा सेसबे ना चेपे मंदिरेरी हलुद रंगेर बास थाके स्टेशनेर बाइरे दाड़िये, सेई बासे बिनामूल्ये मंदिरे निये जावा हय। एकटु बाइरे बेरियेई आमरा सेई हलुद बासटि देखते पेलाम एबं आमरा सेई बासे चेपे मंदिरे जाई। মন্দিরের বাস সার্ভিস 24 ঘন্টা অ্যাভেলেবেল, স্টেশন থেকে মন্দিরে এবং মন্দির থেকে স্টেশনে পৌঁছে দেয় তারা। বাসে চেপে ভক্তিমূলক গান শুনতে শুনতে আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। তো চলো তোমাদেরকে একটু গান শুনিয়ে দিই। স্টেশন থেকে মন্দির পৌঁছাতে বাসে আমাদের 10 মিনিট সময় লেগেছে। হ্যালো, আমি এখন গোল্ডেন টেম্পলের ভিতরে ঢুকছি। তার আগে যে প্রসেসগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরের বাইরে জুতো রাখার অনেকগুলো কাউন্টার আছে এবং সেখানে আমরা জুতো রাখি, সেখানে কোনো পয়সা লাগে না। জুতো রাখার কাউন্টারগুলি 24 ঘন্টা খোলা থাকে এবং সব সময় তারা হাসি মুখে মানুষের সেবা করে যাচ্ছেন। এটি মন্দিরের বাইরের চত্বর, চারিপাশটা একবার তোমাদেরকে দেখাবো। আমাদের অমৃতসর পৌঁছাতে বিকেল হয়ে গেছিল এবং মন্দিরের কাছাকাছি আমরা একটি হোটেল নিয়ে সেখানে ফ্রেশ হয়ে আমরা মন্দিরে চলে এসেছি। জুতো রাখার কাউন্টারের পাশেই
হাত মুখ ধোয়ার জন্য এরকম ব্যবস্থা আছে, সেখানে হাত মুখ ধুয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। তো হাত মুখ ধুয়ে আমরা মূল মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরে ঢোকার মুখে এইরকম রানিং ওয়াটারের ব্যবস্থা আছে, যেখান দিয়ে পা ডুবিয়ে যেতে হয়। এবং মন্দিরে ছোট বড় সবাইকে মাথায় রুমাল বেঁধে যেতে হয়, অ্যাকচুয়ালি মাথা ঢেকে যেতে হয়। তো রাইসার জন্য তো আমরা কিছু নিয়ে গিয়েছিলাম না, তো মন্দিরের বাইরেই ঝুড়িতে অনেকগুলি রুমাল এরকম রাখা থাকে। রাইসারটা আমরা সেই ঝুড়ি থেকে নিয়ে মাথায় দিয়ে দিয়েছিলাম, কিন্তু ঠিকঠাক হয়েছিল না বলে গেটে যারা ছিলেন তারা রাইসাকে পরিয়ে দিলেন ঠিকঠাকভাবে। প্রথম স্বর্ণ মন্দির দর্শন, টানা দুদিনের জার্নি কিভাবে দূর হয়ে গেল বুঝতেই পারলাম না একবার দেখার পরে। লাকিলি সেদিন পূর্ণিমা ছিল এবং চাঁদ আর মন্দিরকে দেখে কনফিউজড হয়ে গেছিলাম কে বেশি সুন্দর। মন্দিরে প্রবেশ করেই আমাদের খুব খিদে পেয়েছিল বলে প্রথমে আমরা লঙ্গরখানায় যাই। মন্দিরের ভেতরে লঙ্গরখানাটি আছে, 24 ঘন্টা লঙ্গরখানা খোলা থাকে এবং সবার জন্য, সব ধর্মের মানুষের জন্য খাবার ফ্রি থাকে। দুই রকমের ডাল, পায়েস, রুটি সব কিছুই থাকে লঙ্গরে। আমরা 3 রাত্রি ছিলাম অমৃতসরে, আমরা 3 রাত্রি লঙ্গরখানাতে খেয়েছি। কেউ যদি মনে করেন আমি 3 বেলায় খাবো, 24 ঘন্টাই খোলা থাকে, খেতে পারেন। আসলে আমি একটু ভাত ভালোবাসি, তাই দুপুরবেলায় বাইরে হোটেলে ভাত খেতাম। একসঙ্গে অনেক মানুষ বসে খেতে পারেন এবং খাওয়ার পরে সব জায়গা খুব সুন্দরভাবে জল দিয়ে পরিষ্কার করা হয়। 2টো ফ্লোরে খাওয়ানো চলে। খাওয়ার পরে আমরা যাচ্ছি, প্রথম দিন আমরা 1স্ট ফ্লোরে খেয়েছিলাম। তো চলো বাসন জমা নেওয়ার সিস্টেমটা দেখায়। থালা বাটি চামচ দেয় খাওয়ার জন্য এবং সেই থালা বাটি চামচ নিয়ে যেতে হবে যেখানে ওনারা দাঁড়িয়েই থাকেন জমা নেওয়ার জন্য। এক জায়গায় চামচ জমা নেওয়া হয়, এখানে চামচ জমা নেওয়া হচ্ছে, এবং আরেক জায়গায় বাটি এবং থালাটা নেওয়া হয়। এবং সব সময় তারা হাসি মুখে সেবা করে যাচ্ছেন। খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ মন্দির চত্বরে বসেছিলাম। মূল মন্দিরের চারিপাশটা এবার তোমাদের দেখাবো। এর সামনে যে জলের মধ্যে ছোট ঘরগুলি দেখতে পাচ্ছ, ওগুলি মহিলাদের স্নান করার জায়গা। অপূর্ব দৃশ্য, তুমি যে হলুদ রঙের পাগড়ি পরা ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ, ওই রকম অনেকগুলি গার্ড মন্দিরের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। কারো যদি মাথা থেকে রুমাল কিংবা ওড়না পড়ে যাচ্ছে, তো সাথে সাথে তারা এসে বলে যাচ্ছেন মাথাটি ঢাকুন। মন্দির চত্বরের চারিপাশে এবং মন্দিরের বাইরে জল দেওয়ার রীতিটি আমার খুব ভালো লেগেছে। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছ, আমার প্রথমে জল খেতে একটু কেমন লাগছিল, যে সবাই যে বাটিতে খাচ্ছে আমিও সেই বাটিতে খাবো। তারপরে দেখলাম যে না, জল খেয়ে নিচে জায়গা আছে বাটি রাখার, সেখানে বাটি রেখে দিতে হয় এবং তারা খুব সুন্দরভাবে সেই বাটিগুলি পরিষ্কার করে। আমি সেই প্রসেসটা দেখেছি, মন্দিরের ভেতরে এবং বাইরেই নয়, অমৃতসরের বিভিন্ন জায়গায় এই জল দিয়ে মানুষের সেবা করার রীতিটি আছে। আমি আমার আগের ভিডিওতে যে জলের সেবার ব্যাপারটা দেখিয়েছিলাম, সেটি অমৃতসরের পার্টিশন মিউজিয়ামের সামনে। কেউ যদি স্টেশনে পৌঁছে ভাবেন যে আমি 1 টাকাও খরচ করব না, তাও হবে। স্টেশন থেকে মন্দিরে নিয়ে আসা এবং আপনার থাকা খাওয়া সব সময় সেবা করার জন্য এরা প্রস্তুত। খাওয়া দাওয়ার পরে আমাদের ফটোশ্যুট, এই ছবিগুলো প্রথম দিনের। I'm
এই ছবিটি স্বর্ণ মন্দিরের মূল মন্দিরে ঢোকার ছবি। এরপরে আর ফটো অ্যালাও ছিল না। মূল মন্দিরটি খুব সুন্দর, পুরোটাই সোনার, ভেতরে অপূর্ব কারুকার্য ছিল, পূর্ণিমা চাঁদ। আমাদের দ্বিতীয় দিনের ল্যাঙ্গুয়ের খাবার খুব সুস্বাদু। মেয়ের জন্যই আমার এই চ্যানেল খোলা, তো মেয়ের একটু ব্লগ তোমরা এনজয় করো। আমরা যে রাস্তাটি হাঁটছি একটি হেরিটেজ স্ট্রিট, সামনে যে গেটটি দেখতে পাচ্ছ ওই গেটটি জালিয়ানওয়ালা বাগ। অমৃতসরে এসে সব কিছুই খুব কাছাকাছি, এখানে চন্দ্র মন্দির কাছেই জালিয়ানওয়ালা বাগ, এবং জালিয়ানওয়ালা বাগের একটু দূরেই পার্টিশন মিউজিয়াম, একদমই কাছে সব কিছু। পায়ে হেঁটেই আমরা ঘোরাঘুরি করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।